সকল ধরনের প্রার্থী ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে নিজের নির্বাচনী কার্যত। আর আমি ইতিমধ্যে চাইছো যে বিগত সময়ত বা এই বর্তমানের যে সিচুয়েশন ইয়াত আমি চাইছো যে বিভিন্ন দলে নিজের প্রচার অব্যাহত রাখিছে। আর প্রত্যেক গোসাইগাঁও মহকুমার অন্তর্গত বা বিটিসি পরিষদের 5 নং চরাইবেল সমষ্টির এখন গাঁত ইয়ার রাইজে কি কয়, রাইজর যে মতামত আগন্তুক নির্বাচন সম্পর্কে রাইজে কাক বিচারছে, ইতিমধ্যে প্রতিটি দলরে যে মনোনীত প্রার্থী আছে নিজের প্রচার চলাইছে আর সিহতে দাবি করে আছে যে এই সমষ্টিখনের প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়যুক্ত হব। কিন্তু সাধারণ শ্রেণীর যে ভোটার আছে সিহত কাক এই অঞ্চলটির এম সি এল হিসেবে প্রতিষ্ঠিত করব, কার মুখত শেষ হাসি আহিব, এই সম্পর্কে আমি এই অঞ্চলটির যে সকল সচেতন ব্যক্তি আছে বা জেনারেল যে ভোটার আছে সিহতক আমি পনপটিয়াকে সিহতর যে মনের যে অবস্থা বা আগন্তুক নির্বাচনত কার সপক্ষে ভোট দিব বা কাক এই অঞ্চলটির জয়যুক্ত করে পঠিয়াব বিটিসির সরকারলৈ। আমার লগত কিছু সংখ্যক এই অঞ্চলটির কিছু সংখ্যক বাসিন্দা আছে, জেনারেল ভোটার আছে, সিহতক আমি পনপটিয়াকে ওয়ার্ড এডেন্সের জড়িয়ে সিহতর যে স্থিতি বা আগন্তুক নির্বাচন সম্পর্কে ইহত কি ভাবি থাকে মনত, কার এই অঞ্চলটির এম সি এল হিসেবে প্রতিষ্ঠিত করবে এই সম্পর্কে আমি জানি বিচার। আমি পনপটিয়াকে আপনার ওসলে আহব বিচার যে আগন্তুক সময়ত আপনাদের এই অঞ্চলটির কাক এম সি এল হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি এইবার শিলা নিজের যে মন্তব্য প্রকাশ করলে যে শিলাক এই সমষ্টিটির জয়যুক্ত করে ব্রিটিশের সরকারে পঠিয়াব, গতি বহুতে বিচারছে যে পরিবর্তনের স্লোগান যে আছে ইউ পি পি এল পরিবর্তনের স্লোগানের ইউ পি পি এল যাব ইতিমধ্যে দাবি করে আছে যে সিহতর সরকার আহ বহুতকে ইউ পি পি এল সরকার লাগে। আমি আরও এজন ব্যক্তি আছে আপনার পরিচয়টা শিলা বসুমাতারীত মানে সাপোর্ট দিছ আছে। আপনি বিগত 17 বছর বিপিএফে পাবলিকবিলাক ফাঁকি করে খালো, ইয়ার কারণে মানে সকল আমার এই মোটামবিল অঞ্চলের মানুষবিলাক শিলা বসুমাতারীত সাপোর্ট দিছে। হয় আর স্পষ্টভাবে একটা কথা প্রকাশ করেছে যে বিগত সময়ত বিটিসি যিজর প্রাক্তন ই এম আছিল বা প্রাক্তন যে সরকার আছিল সেই সরকারের কাম কাজত মুঠে সন্তুষ্ট নহে, যার কারণে এবার পরিবর্তনের সরকার বিচারছে এই মানুষজন এই অঞ্চলটির এজন ব্যক্তি। আমি আরও কিছু সংখ্যক ইয়ং মানুষ আছে ইয়ং স্টার সিহতর যে মনোভাব সেই সম্পর্কে আমি জানি যত্ন করব কি করব আপনাদের কাক ভোট দিয়ে যোগাযোগ ইউ পি পি এল ভোট দিম ইউ পি পি এল ভোট শিলা বসুমাতারী ভোট দিম কিয় পরিবর্তন লাগে আমার পরিবর্তন লাগে বিগত সময় কাম কাজের প্রতি আপনার সন্তুষ্ট নয় নাকি? আগত 17 বছর বিপিএফ সরকার এমন কি খাইল পাবলিকর কোনো সুবিধা দিয়া নাই, সেইজন্য এবার এই বিটিসি ইলেকশনত শিলা বসুমাতারী ভোট দিয়ক। একে ইতিমধ্যে আমি এটা শিলা বসুমাতারী যে প্রচার অভিযানত প্রতিজন রাইজে এই অঞ্চলটির প্রতিজন রাইজে মনত বহাই লৈছে শিলা বসুমাতারীক জয়যুক্ত করাব বলে, আপনি কি হব কাক ভোট দিব? শিলা বসুমাতারী হয় ইতিমধ্যে প্রকাশ বিপুল সংখ্যক রাইজে শিলা বসুমাতারীক বিজয় বিচারিছে। আমি এজন ইয়ং এজন আছে এই দাদাজনের পর এর মনোভাব সম্পর্কে আমি জানি যত্ন করি যে অহা সময়ত বিদেশির নির্বাচন হবলগী আছে কেটামান দিন অকল বাকি, এই আগন্তুক দিনক কাক আপনাদের সমর্থন করবে এই অঞ্চলটির কাক আপনাদের এম সি এল হিসেবে প্রতিষ্ঠিত করব? শিলা বসুমাতারী বিপিএফ যেজন প্রার্থী আছে বা বিপিএফ সরকারে সন্তোষজনক কাম করা নাছিল নাকি? নাই করা একে মুখে কৈছে এই অঞ্চলটির প্রতিজন ব্যক্তির মুখতে আমি শুনিল শিলা বসুমাতারীর কিন্তু নাম এই অঞ্চলটির ফুটি উঠিছে। আর বহু সংখ্যক রাইজ ইতিমধ্যে আমাক কই গল যে বিগত সময়ত বিদেশি সরকারের কাম কাজের প্রতি ইহত অসন্তুষ্টি প্রকাশ করে পরিবর্তনের সরকার বিচারিছে। আর কিছু সংখ্যক ব্যক্তির এই অঞ্চলটির আর কিছু সংখ্যক ব্যক্তির আমি সিহতর বক্তব্য সিহতর যে বর্তমানের যে স্থিতি বর্তমান আগন্তুক সময় কাক সিহত এই অঞ্চলটির এম সি এল হিসেবে প্রতিষ্ঠিত করব আর কাক সরকার বিচারিছে এই সম্পর্কে আমি ইয়াত আরও কেজনমান ব্যক্তি আছে সিহতর মুখরপর আমি পনপটিয়াকে শুনবলে যত্ন করি। দাদা আপনার এইখান দোকান নাকি? হ্যাঁ, নির্বাচন তো জানে ভেরি সুন মানে হবলে গই আছে, আপনাদের কাক সমর্থন? এই বছর মানে শিলা বসুমাতারীক দিম আর কি শিলা বেলেগ তো প্রার্থী আছে বেলেগ প্রার্থী আছে বেলেগ প্রার্থী মানে আমার ইয়ার আছে বিপিএফ আছে বিজেপি আছে, তথাপিও মানে এই যা 17 বছর মানে আমি এই সরকারটো উকুত দেওয়া নাই উকুই পাওয়া নাই, এই কারণে আমার কেবাটো সরকারটো বেলেগ হব লাগে, এই কারণে আমি শিলা বসুমাতারীক ভোটটা দিম আর কি।
আচ্ছা ঠিক আছে আন্টি আপনি কিবা কব নাকি আগন্তুক সময়ত কাক ভোট দিব যদি বড় ভাষা দি কব পারে কোনো প্রবলেম নাই আগন্তুক দিনত কাক ভোট দিব আর কার সরকার বিচারে আপনি যেবাদিন বিরাট মানি থাকাই মানে সলাইনাই নাঙ্গ আর শিলা বসুমাতারিনে যেন বেবাদিন যলাইনাই নামথারগৌ কি নামথারগৌ মজা সলাইলাই জুনেহাই যানো হজবগন ট্রেক্টরও ওকে ইয়া শুনিলে কিছু সংখ্যক আরো লোক আছে ইয়াত আমি ইহতর প্রতিক্রিয়া লবর যত্ন করে আগন্তুক ব্রিটিশ ইলেকশন আমার 5 নং চৰাইপুৰ সমষ্টিত আমি শ্রী মৃত্যুঞ্জয় নার্জারেক বিচারি আছো কারণ তেখেতে রাইজর কারণে বহুত কাম করেছে 5 বছর নিজের ব্যক্তিগত হিসাবেও কাম করেছে সরকার বাদ দিয়ে নিজের ব্যক্তিগত হিসাবেও বহুত মানে রাইজক সহায় করেছে বহুত ক্ষেত্র মানে এটার কারণে আমাকে রাইজে মানে মৃত্যুঞ্জয় সারকে লাগে বলে আমি আহ্বান করেছো সরকার কার আইব আপনার ধারণা সরকার তো আমার বিপিএফে আইব সরকার বহুতে কইছে পরিবর্তন হ্যাঁ ওই তো কবই ইহতে নিজের স্টাইলত কব আর ইহতে মানে বেলেগ পরিবর্তন সরকার লাগে বলে কব ইহতে ইহতে এবারও সরকার হওয়া না এবারও চলাব পারা নাই ইহতে আর কেনকা চলাব আর বিপিএফ সরকারটা তো 17 বছর চলাইছে বহুত এক্সপিরিয়েন্স বহুত মানে জানা শুনা বহুত ক্ষেত্র ইহতে মানে ভাল কাম করব বলে আমালকে মানে রাইজে মানে আশা করে আছো কিবা কব নাকি আগন্তুক নির্বাচন সম্পর্কে কার সরকার আপনাদের বিচারিছে বা কোন প্রার্থীকে আপনাদের সমর্থন করব আমি নতুন সরকার বিচারিছে আমি গোটেখিনি ইয়া যিমানখিনি পাবলিক আছে ইউপি ফিল্ড জয় ইউপি ফিল্ড কাম করে আছো আর এইবার ইউপি ফিল্ড সরকার বনাটো খাটাং বেলেগ যুব প্রার্থী আছে বা বেলেগ যুব দল আছে সেও তো বিষয় নাই নাই ইংতে বিগ জিরো হয় শিলা বসুমাতারি ইতিমধ্যে এই অঞ্চলটির পর বিপুল সংখ্যক সমর্থন পাবলৈ সক্ষম হয়েছে গতি অকল কেটামান দিনের পিছতে আমি আমার যে কনফিউজন বা যে স্থিতি বর্তমানের এই স্পষ্ট হয়ে যাবে মাজ অকল কেটামান দিন ইয়ার পিছতে আমি হয়তো নতুন একটা সরকার নতুন একটা সরকারের আমি দেখবলে পাম হয়তো বিপিএফ বা বিজেপি কোনে সরকার করে আমি এই অবগত নহয় কিন্তু বর্তমানে যদি স্টেটাস বর্তমানে এই অঞ্চলটো যখন রাইজ এই সকল রাইজে শিলা বসুমাতারিক ইউপি পিএলের যে মনোনীত প্রার্থী আছে শিলা বসুমাতারিক বিচারিছে।